নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। রেশন বন্টন দুর্নীতি মামলা তদন্তে আদালতের নির্দেশে শুক্রবার সকালে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকদের পাঁচ সদস্যের একটি দল। সর্বেরিয়া গ্রামে শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছানোর পর তাকে ডাকাডাকি করে ভিতর থেকে সারা শব্দ না মেলায় দরজা ভাঙার চেষ্টা করা হয়। ঠিক সে সময় ইডি আধিকারিকদের তাড়া করে এলাকা ছাড়তে বাধ্য করেন শাহজাহানের অনুগামীরা। ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতে। তৃণমূলী দুষ্কৃতীদের ছোড়া ইটের আঘাতে মাথা ফাটে তদন্ত পুলিশ পরবর্তীতে তাদের মিনাখা থানায় নিয়ে যাওয়া হয়। তাহলে আপনাদেরকে পুলিশ গ্রেফতার করলো কেন? আপনাদেরকে পুলিশ গ্রেফতার করলো কেন? বাজার করতে গিয়েছিলাম। পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার তরফে একটি সুও মোটো মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যেই মোট তিনটি মামলা রুজু করা হয়েছে। শুনে নেব এ বিষয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসকে ঠিক কি জানালেন। কালকে রাত্রিবেলা ওদের একটা কমপ্লেন পেয়েছেন। আচ্ছা, কোথায় করেছে এটা কমপ্লেনটা? ওরা থানাতে দিয়েছেন এবং আমার অফিসে একটা পাঠিয়েছিলাম। নাজার থানাতে এবং আমার অফিসে, এসপি অফিসে পাঠিয়েছেন। আচ্ছা, কি অভিযোগ করেছে ওটা বলতো? তো ওরা বেসিক্যালি ওখানে ইডি অফিসার এর বিরুদ্ধে ম্যান হ্যান্ডলিং হয়েছে, এগুলো ওদের কিছু মালপত্র নিয়ে গেছে, ও টাইপের অভিযোগগুলো আছে। ওই হিসাবে আমরা কেস স্টার্ট করেছি। আচ্ছা আচ্ছা, আর কেস স্টার্ট করেছে আর কার বিরুদ্ধে অভিযোগ হয়েছে কিছু বলা আছে? প্রথম কমপ্লেন যা আমরা পেয়েছি ওটা শাহজাহানের বাড়ির লোকেদের কমপ্লেন আছে। আমাদের একটা সো মোটো কেস আছে, আমাদের যা অফিসার ওখানে গিয়েছে ও যা যা দেখেছে, মানে আনরুলি মুভ, ও যা যাদের বিরুদ্ধে মানে যারা যারা ওখানে গভর্নমেন্ট অফিসিয়াল কে মারধর করেছেন, মিডিয়া কে মারধর করেছেন, ওদের বিরুদ্ধে একটা সো মোটো কমপ্লেন আমরা স্টার্ট করেছি। আমাদের মিডিয়া কমপ্লেন তো অনেক দেরি করে এসেছেন, ওর আগে আমরা তো সো মোটো কেস তো স্টার্ট করেছি। পরিবার যেটা অভিযোগ করেছে ওটাও কি নাজার থানা? ওটা নাজার থানা, তোর বাড়ি তো নাজার, সবকিছু নাজার থানার। ওকে, সবকিছু নাজার থানার। উল্লেখ্য, পাল্টা ইডির বিরুদ্ধে বিনা ওয়ারেন্ট এবং নোটিশে বাড়িতে ঢুকে হেনস্থার অভিযোগ করলো শেখ শাহজাহানের পরিবার। ইডির বিরুদ্ধে নাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে শেখ শাহজাহানের পরিবারের তরফে। গতকাল সন্দেশখালীতে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তা বিস্তারিতভাবে ইতিমধ্যেই জেনে গিয়েছেন গোটা দেশ তথা সারা রাজ্যের মানুষ। তারপরেও সন্দেশখালী কাণ্ডের ঘটনা নিয়ে স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো তৃণমূলী দুষ্কৃতীদের সমর্থন করে কি সাফাই গাইলেন শুনুন। দেখুন, সন্দেশখালীতে শেখ শাহজাহানের মতো নেতা নেই, তার জনপ্রিয়তা সাধারণ মানুষ মনে প্রাণে গ্রহণ করে, এবং শুধু নেতা হিসেবে নয় একজন সমাজসেবক হিসেবে তিনি বিখ্যাত। ফলে সাধারণ মানুষ, প্রতিটা মানুষ তার কাছে উপকৃত। আজকের হঠাৎ করে ভোরবেলা তার বাড়িতে যদি কেউ তালা ভাঙতে আসে, সে ইডি হোক, সিবিআই হোক, চোর ডাকাত হোক, সাধারণ মানুষ জানবে কী করে? ফলে তারা ভয় পেয়েছে, তারা জানে যে শেখ শাহজাহানের উপর কোনো অ্যাটাক হচ্ছে, ফলে তারা এই কাজটা করেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেখ শাহজাহানের জনপ্রিয়তাকে শুভেন্দু দেখে ভয় পেয়েছে, ফলে ইডি সিবিআই দিয়ে তাকে হেনস্থা করার পরিকল্পনা করছে। আমরা সন্দেশখালী মানুষ হিসেবে ধিক্কার জানাই, কারণ এরম কোনো রাজনৈতিক লড়াই যদি করা ইচ্ছে তাকে সন্দেশখালীতে, সন্দেশখালী রাজনীতি করুক, আমরা সুযোগ করে দেবো, কিন্তু প্রতিহিংসা কেন? একজনের উপর প্রতিহিংসা করে, সে রেশন চালও খায় না, রেশন ডিলার না, রেশন কাণ্ডের সঙ্গে কোনোভাবে জড়িত না। তার রেশন দুর্নীতি দায়ে তার বাড়িতে যদি রাত্রিবেলা ভোরবেলা কোনো অপরিচিত মানুষ আসে, সাধারণ মানুষ ভয় পেয়েছে, তারা হয়তো আতঙ্কে সেটা করেছে। সন্দেশখালী থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, ডি রিপোর্ট।
আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।